30 বছর কপালে সাকসেস লেখা আছে, 17 বছর মাঠ হলুদ পেয়েছে, ও স্ট্রাগল করে যাচ্ছে, হেভি মেহনত করে যাচ্ছে, প্রচুর ডেডিকেশন দিচ্ছে, মারাত্মক লেভেলে সিনিয়রদের কথাগুলোকে মেনটেন করছে, আলটিমেটলি তার 5 বছরে সাকসেস আসবে না, এর জন্য কারণ তার লেখাই আছে ও মালটা 30 বছরে সাকসেস হবে, মানে ছাত্র থেকে যতক্ষণ না 30 মানে 13টা বছর ওকে কিন্তু মাঠ ভেলুতে যুদ্ধ করতে হবে, ক্লিয়ার করতে পারলাম। তারপরে যে সাকসেসটা আসবে সেই সাকসেসটা দেখার জন্য গোটা দুনিয়া পড়ে থাকবে, এর জন্য তার জন্য যারা আজকে দিনে ছোট আছো ভাবছো আমার তো 2 বছর 2.5 বছর 3 বছর হয়ে গেল আমার মনে হয় সাকসেস আসবে না, ডিফারেন্ট টাইপের ভগবান যখন পৃথিবীতে মানুষকে পয়দা করে তখন বিভিন্ন টাইপের তাদের ভাবনা চিন্তা নিয়ে তাদের কপাল লিখে তাদেরকে এখানে পয়দা করে। এবার তুমি জানো না যে তুমি 22 বছরে পাবে না, 21 বছরে পাবে না, 17 বছরে পাবে না, 30 বছরে পাবে না, 40 বছরে পাবে না, 50 বছরে পাবে, বাট একটা জিনিস আমি বলে দিতে পারি, বিলিভ করতে পারি যে যারা যারা মাঠ ভ্যালুটাকে পেয়েছে যদি তার মধ্যে সলিড সেই ভাবনা চিন্তাটাকে থাকে যে আমাকে স্মার্ট ভ্যালু করতে হবে, আমি সারা জীবনের জন্য স্মার্ট ভ্যালু করবো, একটা দিন আসবে যে দিনটায় দাঁড়িয়ে ওর জীবনে সাকসেস থেকে পাবে সেই দিনটা পর্যন্ত ওয়েট করতে হবে। 90% ছেলেমেয়েরা কি হয়ে যায় যখন তার সময় আছে আলটিমেটলি সেই সময় ওর জীবনে কিছু পাবে সেই সময় তার হালটাকে ছেড়ে দেয়, মনে হয় আমি আর কিছু পারবো না, আমার দ্বারা কিছু সম্ভব নয়, বাট ওই সিচুয়েশনটাতে তোমাকে পড়ে থাকতে হবে, ওই সিচুয়েশনটাকে তোমাকে ধরে রাখতে হবে যে আজকে এই বাধাগুলো যদি আমি ওভারকাম করতে পারি আগামী দিন আমার আসতে চলেছে যে দিনটাতে আমি সাকসেসটাকে পেতে পারি, ইয়ে সম্ভব। কারণ আমি ইন্ডাস্ট্রিতে যখন এসেছিলাম আমি আসার পরে অনেক ছেলে মেয়েদেরকে দেখেছিলাম যারা 2 বছর 3 বছর 4 বছরের মধ্যে তারা অ্যাচিভমেন্ট পেয়ে গেছে বা সাকসেসটাকে পেয়েছে, যারা 1 বছরে সাকসেসফুল হয়েছে। আমি যখন প্রথম প্রথম এসেছিলাম শুনতাম যে 27 মাসের কোটিপতি এই ডিপার্টমেন্টের ব্যাংকের ম্যানেজার, সিন্ডিকেট ব্যাংকের ম্যানেজার, আজকে স্মার্ট ভ্যালুর টপ নাম্বার 1 পজিশনে রয়েছে মিস্টার বিশ্বনাথ ভৌমিক, দেখতাম কি শুনতাম কি শুনতাম না, আজকে ওই মানুষটা 27 মাসে কোটিপতি হয়েছে, এটা আমি শুনলাম 27 মাসে কোটিপতি হয়ে গেল, আমি কেন 27 মাসে কোটিপতি হতে পারলাম না, ওটা ভেবে লাভ নেই, তুমি একবার এজটাকে ক্যালকুলেশন করো, উনার জীবনে ওই 55 এজে সাকসেসটাকে লেখা ছিল, ওই 55 এজ যখন তোমার আসবে ওনার থেকে ডবল সাকসেসটা তোমার থাকবে। হ্যালো, ইয়ার জন্য ওই মানুষটা যদি আউট অফ মার্কেটে 20টা বছর 15টা বছর সার্ভিস করবার পরেও সে আধার একটা ডিপার্টমেন্টটাকে চুজ করতে পারে, তার অত কোয়ালিফিকেশন থাকার পরেও সে যদি আধার একটা ডিপার্টমেন্টটাকে চুজ করতে পারে, স্মার্ট ভ্যালুটাকে যদি জিলা বসাতে পারে, স্মার্ট ভ্যালু থেকে যদি 27 মাসের কোটিপতি হতে পারে, আজকে আমার কাছে ওইখান থেকে ওয়াইপারটা ক্লিয়ার করে নেওয়া উচিত। আজকে দিনে আমার তো অত কোয়ালিফিকেশন নেই, আমার অত কোয়ালিটি নেই, আমি ব্যাংকের ম্যানেজারি চাকরি করে আমি 20,000 30,000 40,000 টাকা ইনকাম করতে পারবো না, তাহলে আজ থেকে আমাকে এই ডিপার্টমেন্টের ডেডিকেশনটা দেওয়া উচিত। যদি 1 বছর লাগে, 2 বছর লাগে, 3 বছর লাগে, 5 বছর লাগে, 10 বছর লাগে, যতক্ষণ না স্মার্ট ভ্যালু সাকসেস থেকে পাচ্ছি ততক্ষণ আমি স্মার্ট ভ্যালুর মধ্যে লড়াই করেছি। ভালো, ইয়ে শোনো, হ্যালো, ইয়ে শোনো, আমাকে সেই টার্গেটটাকে রেখে দিতে পারলো। সোসাইটিতে প্রচুর ছেলেমেয়েরা আছে দেখা যায় সিরিয়াল বলছে, আজকে দিন আমি নিজেকে প্রাউড ফিল করি যে ভাগ্যি স্মার্ট ভ্যালুতে ধরা পড়েছিলাম, যদি ধরাটা না করতাম তাহলে আজকে দিনে শান্তনু বড়মানিকে কেউ চিনতো না, আজকে দিনে শান্তনু বড়মানিকে টিমে কোনো এক্সপার্ট থাকতো না, আজকে দিনে শান্তনু বড়মানিকের নামটা এখান থেকে কোনো ছেলে মেয়ে শেয়ার করতো না, ভাগ্যি আমাকে কেউ না কেউ ধরে অ্যাডমিশনটাকে পড়িয়েছিল, ভাগ্যি আমাকে ব্রেনটাকে কেউ ওয়াশ করেছিল। আউট অফ মার্কেটে অনেক মানুষ বলে ওখানে যাচ্ছিস ভাই তোকে ব্রেন ওয়াশ করিয়ে দেবে, ওখানে তোকে মাথা খেয়ে নেবে, আলটিমেটলি মাথা খেয়ে যদি জীবনে সাকসেস পাওয়া যায় আমি বলবো 1000 মানুষ আমার ব্রেনটাকে ওয়াশ করুক, আমি জীবনে কোটিপতি হবো। ইয়ার জন্য সৌভাগ্য, ভাগ্যিস মাঠ ভেলুতে এসেছিলাম, তাহলে সারা জীবন আমাকে মাঠে ঘাটে জীবনটাকে কাটাতো, তাহলে ইয়ে শুনো।
আরে ইয়াদন্ড 90 বাটন ছেলেমেয়েদের মতো ভয় পাচ্ছে থাকে না আমি স্মার্ট ভ্যালু কেন করব তার জন্য তারা এগুলো করে না সিরিয়া পৌঁছে আমার ফ্যামিলি কন্ডিশন এখন যে পরিস্থিতির মতো দাঁড়িয়ে রয়েছে আমার বাড়িতে ইনকাম সোর্স বন্ধ আগে দিন হঠাৎ করে মানে ফোনে একটু মন করে শুনছি যে বাবা নাকি খুব স্বাস্থ্য হচ্ছে মানে সমস্ত মানে শরীরের খুব কন্ডিশন খারাপ কারণ আমার বাবা হেভি ড্রিঙ্ক করতো এবার ড্রিঙ্ক করার জন্য কি হয়েছে আলটিমেটলি ম্যাক্সিমাম মানুষের কি হয়ে যায় শরীরে প্রবলেম হয়ে যায় আমি শুধু ভাবছি ভগবান হে ভগবান যেন ক্যান্সার না চলে আসে বাট আমার কিছু করার নেই কিছু করার আছে কি কিছু করার আছে কি যেদিনকে বাবার খুব শরীর খারাপ আমি যেতে পারিনি কারণ আমার ট্রেনিং ছিল কৃষ্ণনগরে আমাকে যেতে হবে আমি সেখানে আগে তো বাড়িতাম ভাই তুই আমার বাবাকে কাল্লাই নিয়ে ডাক্তারটাকে দেখিয়ে তুই বাড়ি পাঠিয়ে দিয়ে আমি কৃষ্ণনগরে ট্রেনিংয়ে যাচ্ছি কারণ আমাকে ডেডিকেশন তার স্মার্ট হোলের মতো দিতে হবে অনেক ছেলেমেয়ের বাড়িতে কি প্রবলেম আমি জানি না অনেক ছেলেমেয়ে আমাকে এক্সকিউজ দেয় দাদা আজকে এই সমস্যা দাদাকে ওই সমস্যা দাদাকে তাই সমস্যা সালা দাদার কি কোনো সমস্যা নেই সমস্যা নেই ওদের বাবা মা বাড়িতে থাকে ওদের মা বাবার প্রবলেম থাকে আমার প্রবলেম সালা থাকে না তারপর ছেলেমেয়েরা ট্রেনিং যা যা পেরিয়ে বাড়ি চলে যায় কেন ভয় পাঠ পাঠিয়ে নেই সালা কালকে যদি তোর বাড়ি ইনকাম সূত্র বন্ধ হয়ে যায় সারা জীবন ঘুট পথে হতে তখন তোমার বাড়ি তবে যদি স্মার্ট হলে পরীক্ষা না পাওয়া যায় সিকিউরিটি দেওয়ার জন্য
মাঠগুলোর গাড়িটাকে দরকার তোমার এত কোয়ালিটি নেই আউটো মার্কেট থেকে একটা 7 টাকা কিনতে পারো আর তোমার ভ্যালু ক্ষমতা আছে যদি স্মার্ট ভ্যালুটা মন থেকে 5 বছর 6 বছর করতে পারো তোমার বাড়িতে মিনিমাম একটা 7 টাকা থাকবে যেখান থেকে তুমি সিকিউরিটি দিতে পারো লাইফস্টাইল দেখানোর জন্য স্মার্ট ভ্যালু নয় সাকসেস থাকে লাইফটাকে সিকিউরিটি দেওয়ার জন্য স্মার্ট ভ্যালু যদি লাইফস্টাইল দেখানোর জন্য স্মার্ট ভ্যালু হতো তাহলে ব্যাংকের ম্যানেজার এসে স্মার্ট ভ্যালু করতো না ওনারা অলরেডি লাইফস্টাইলটাকে লিড করতো চার্টার অ্যাকাউন্টেন্ট যা স্মার্ট ভ্যালু করতো না লাইফস্টাইল লিড করতো কিন্তু আউট অফ ফিল্ড থেকে ব্যাংক থেকে স্কুল থেকে কোন গভর্নমেন্ট সেক্টর থেকে সিকিউরিটি পাওয়া যায় না এটা একটা নেটওয়ার্কিং চেন সিস্টেম থেকে পাওয়া যায় ক্লিয়ার করতে পারলাম হ্যালো ক্লিয়ার করতে পারলাম গোটা দুনিয়া নেটওয়ার্কিং আজকে ধীরুভাই আম্বানি নেটওয়ার্কিং করে বিল গেটস নেটওয়ার্কিং করে গোটা দুনিয়ার মানুষ নেটওয়ার্কিং করে আর আমরা সেই জালের মধ্যে আবদ্ধ যেজন আজকে মুকেশ আম্বানি নেটওয়ার্কিং করে আজকে গোটা ভারতবর্ষের মধ্যে যদি দেখা যায় 135 কোটির ভারতবর্ষের মধ্যে যদি 50% মানুষ 68 কোটি মানুষ পার মান্থ 200 টাকা করে রিচার্জ করে জিওতে 13,600 কোটি টাকা এক মাসে ধীরুভাই আম্বানির ইনকাম তুমি কেন ভাবো না আমি গোটা ভারতবর্ষের মধ্যে আমার টিম বানাবো প্রত্যেকটা সেন্টারে আমার 100 করে টিম থাকবে সেখান থেকে আমি প্রতি মাসে মাসে 1,00,000 টাকা কামাবো তাহলে আমি আমার বাবাটাকে বাঁচাতে পারবো না আমি আমার মাটাকে সিকিউরিটি দিতে পারবো না ক্লিয়ার করতে পারলাম হ্যালো ক্লিয়ার করতে পারছি আরে ভাই কোথায় জীবনে তো জ্বালা আছে প্রত্যেকটা মানুষের জীবনে জ্বালা আছে আজকে আমার বাবার যা পরিস্থিতি ডাক্তার বলে দিয়েছে পুরো বেডরে ইনকাম সোর্স বন্ধ ভাবছে যে চাষবাস গুলো কি করে করবে 90% জলবায়ু এখানে এরকম কোনো সমস্যা তো তোমার বাড়ির কাজ করবার জন্য ছুটে পালিয়ে মানে মানে ইনকাম ঠিক আছে যে আজকে দিনে ওই জায়গাগুলো আমার কোনো কিচ্ছু না আজ পর্যন্ত কাজ করে কোনো মানুষ কোটিপতি হতে পারিনি আমি পৃথিবীতে জন্মেছি কোটিপতি হওয়ার জন্য তাহলে যাই কিছু হয়ে যাক স্মার্ট ভ্যালু কাজ করবে তাহলে ইয়া জন্য কারণ ভাই কাটটা আমার মধ্যে আমি জানি আমি এখানে করছি আজকে দিনে যে মানুষটা ওই খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছে 12টা বছর 15টা বছর কুকুরের মতো স্ট্রাগল করে আমাদেরকে খাইয়েছে পড়িয়েছে মানুষ করেছে আজকে তাদেরকে সিকিউরিটি দিতে পারছি না আগামী নেক্সট জেনারেশন যদি আমার জীবনে আসবে তাদেরকেও সিকিউরিটি দিতে পারবো না যদি না স্মার্ট ভ্যালুটা কোটিপতি হতে পারি হ্যালো ইয়া জন্য তার জন্য আমাকে স্মার্ট ভ্যালুটাকে করতে পারবো কোনো অসুবিধা আছে কোনো প্রবলেম আছে প্রবলেম নেই তো আজকে তোরা বলি দাদা সামান্য লকডাউন আমার পরিস্থিতি ভালো নয় পকেটে টাকা নেই আমাকে অন্য কাজ করতে হবে বাড়ি থেকে চাপ দিচ্ছে প্রেশার দিচ্ছে আমার বাড়িতে বাবা বেডরেস মা ইনকাম করতে পারে না আই বুড়ো দিদি রয়েছে যার দিদির এখনো বিয়ে দিতে পারিনি তারপরেও সালা স্মার্ট ভ্যালু ছাড়ার কোনো দিন ইন্টেনশন থাকে তারপরেও ভাবি স্মার্ট ভ্যালুটাকে করতে হবে কেন করতে হবে আজকে 2-4 বছর চাপ করে কেটে চলে যাবে ওই টাইমটা যদি সাকেলটাকে করে দিতে পারি আমার জীবনে যদি সাকসেসটা আসে আজকে আগামী 14টা জেনারেশন আমার বসে বসে খেতে পারবে ওই সাকেলটা আমাকে করতে হবে ইয়ে শোন হ্যালো ইয়ে শোন তিনি আসবো যে বাবা যখন খুব শরীর খারাপ আমি রুমে ছিলাম কালনাতে ছিলাম আমাকে একটা সিঙ্গেল ফোন পর্যন্ত করে দি কেন বাবা ভয় করছে বাইরে গেলে দূরে গেলে প্রচুর টাকা পয়সা থাকে এত টাকা পয়সা কোথায় পাবো প্রত্যেকে বাড়িতে বসে মরে যাওয়া মানে এই যে 12 বছর 14 বছর 15টা বছর স্ট্রাগল করেছে কুকুরের মতো মাঠে খেটে যে চাপ করেছে কি বে কিছু আছে কিছু আছে আর ছেলে মেয়েরা স্মার্ট ভ্যালু ছেড়ে দেওয়ার পর ওখানে চলে যাচ্ছে সবাই সাকসেসফুল হতে পারে না যার যেমন ভিশন যার যেমন ইন্টেনশন সে সাকসেসফুল হতে পারে আমাদের সময় আমাদের বাবা মারা বলেছিল যে স্মার্ট ভ্যালু পড়িস না আমার বাবা আমাকে বলেছিল যে সেলুনের কাজটাকে কর যদি আজকে সেলুনের কাজ থেকে করতাম তাহলে বাবাকে ওই অবস্থাতে বাড়ির মধ্যে ফেলে রাখতো ক্লিয়ার করতে পারলাম ভাগ্যি স্মার্ট ভ্যালুটাকে করেছিলাম তাহলে আমরা স্মার্ট ভ্যালুটা করতে পারবো তো পারবো তো বিল থেকে পারবো ফোন থেকে অনেক দিন স্মার্ট ভ্যালু করবো অনেক দিন বসেছিলাম অনেক দিন ওয়েট করেছিলাম যে স্মার্ট ভ্যালুটাকে আমাকে করতে হবে এখনো পর্যন্ত আমরা ওয়েট করে বসে রয়েছি কিসের জন্য ভগবান দেবে না ভগবান দেবে না প্রত্যেকটা যদি একটা কথা বলতো না যে গরু আমাদের মানে দুধ দেয় আলটিমেটলি গরুর দুধ দেয় না গরুর দুধটাকে ধুয়ে নিতে হয় নাকি না ঠিক তেমনই স্মার্ট ভ্যালুর সাকসেসটা তোমাকে কেউ দিয়ে দেবে না সাকসেসটাকে তোমাকে ছিনিয়ে নিতে হবে এখানে এখন 200-250-300 জন ছেলে মেয়ে বসে রয়েছে সবাই সাকসেসফুল হয়ে যাবে এটা হতে পারে না আজকে যদি তুমি গোটা ওয়ার্ল্ডকে জাজমেন্ট করতে যাও আজকে গোটা দুনিয়ার গোটা সোসাইটির কোনো না কোনো প্ল্যাটফর্ম থেকে সবাই সাকসেসফুল হয় না
আজকে সিগনিং প্রফেশন ডান্সারের প্রফেশন যেকোনো জায়গায় হোক হাজার হাজার কম্পিটিশন ফেস করবার পর অনেক ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা সেখানে অ্যাপ্লাই করবার পরও তারপরেও সেখানে জাজমেন্ট চলে কোন ছেলেটা পারফেক্টলি করলো কোন ছেলেটা ঠিক করলো কোন ছেলেটা ভুল করলো সাত সেকেন্ড তার বলে কিছু হয় না চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন তাহলে অত জাজমেন্ট করবার পর অত দুনিয়াকে ফেস করবার পর আজকে সেই ছেলেটাকে কেরিয়ার পাওয়ার জন্য ওখান থেকে অত কিছু কম্পিটিশন ফেস করবার পর তাকে জীবনে পারফেক্ট কাজটাকে করে সাকসেসফুলটাকে দেখাতে হচ্ছে তারপর সে জীবনে সাকসেসটাকে পাচ্ছে আমাদের এখানে সাকসেসটা পাওয়া খুব ইজি খুব ইজি সিনিয়রও সাকসেস পেতে পারে জুনিয়রও সাকসেস পেতে পারে আজ যে ছেলেটা অ্যাডমিশন করেছে আগামী পাঁচ ছ বছর স্ট্রাগল করলে গ্যারান্টি একটা সাকসেস এখানে সামান্য একটু মিস্টেক হয়ে গেলে কোনো প্রবলেম নেই আউট অফ ফিল্ডে সামান্য একটু মিস্টেক হয়ে গেলে অনেক প্রবলেম আছে যেখান থেকে তোমার দু লাখ তিন লাখ চার লাখ টাকা খরচা করবার পরও তোমার জীবনে ফিউচার ফেডার ডুম হয় কিন্তু এখান থেকে তুমি যতটুকু স্ট্রাগল করবে তুমি ততটুকুর বেনিফিট পাবে পাবো কি পাবো না পাবো তো আলটিমেটলি হোয়াই পয়েন্টটা ক্লিয়ার করতে পারছি বুঝতে পারছি কেন স্মার্ট ভ্যালু করতে হবে আর্টিফিশিয়ালি স্মার্ট ভ্যালু করে কোনো লাভ নেই দিল থেকে স্মার্ট ভ্যালুটাকে করতে হবে আর যেদিন দিল থেকে স্মার্ট ভ্যালুটাকে করবে সিরিয়াস বলছি আমি আগা করে স্মার্ট ভ্যালুটাকে খুব ভালো করে ফিল করি মানে প্রত্যেকটা মুহূর্তে এখনো পর্যন্ত রিয়েলাইজেশন করি যে স্মার্ট ভ্যালুটা এত বড় হয়েছে কিসের জন্য স্মার্ট ভ্যালুটা এত বড় হয়েছে বিকজ অফ থট প্রসেসের জন্য প্ল্যানিং অনেক পড়ে তুমি কোনো একটা প্ল্যানিং করলে ভুল হতে পারে আর তোমার ভাবনা যদি ঠিক থাকে ইন্টেনশন যদি ঠিক থাকে একটা প্ল্যানিং ভুল হতে পারে দুটো প্ল্যানিং ভুল হতে পারে কিন্তু যতক্ষণ না তোমার ভাবনায় তুমি পৌঁছাচ্ছ ততক্ষণ পর্যন্ত তুমি প্ল্যানিং করে যাবে তুমি একটা সাকসেস জায়গা পৌঁছে যাবে ক্লিয়ার করতে পারছি তাহলে স্মার্ট ভ্যালু করতে পারবো ইনভাইট করতে গেলে কোনো সমস্যা আসবে কোনো প্রবলেম আসবে অনেক ছেলেমেয়ে বলে দাদা ইনভাইট করতে গেলে সমস্যা আরে ভাই ইনভাইট করতে গেলে সমস্যা এটা নয় আজকে যারা বলছে সমস্যা সবচেয়ে বেশি নেগেটিভ এই হলের মধ্যে কেউ আছে ইনভাইটেড হলে আমার ভালোই লাগে না কারো কারো ভাবি এরকম কেউ আছে বা মন থেকে বল কোনো অসুবিধা মন থেকে আমার ইনভাইট করতে ভালোই লাগে না তুমি জানো যে স্মার্ট ভ্যালু থেকে ক লাখ টাকা ইনকাম করা যায় লোক ধরে কত বলো বলতে পারবে বলতে পারবে না তাকে বল ভাই দুশো বছর তুই আমার সাথে দে তোর এদিকে একশো এদিকে একশো আমি টিম বানিয়ে দেবো তারপর তুই স্মার্ট ভ্যালু ছেড়ে চলে যাস কোনো অসুবিধা আমার নেই কে আছি যে এদিকে একশো ওদিকে একশো টিম বানাবে তারপর আমি বলে দেবো স্মার্ট ভ্যালু ছেড়ে চলে যা তুই সেদিন চলে যাবে আজকে দুটো বছর তুই শুধু আমাকে কারা কারা তার মানে ওটা নেগেটিভ নয় নেগেটিভ হচ্ছে কারা যে মালগুলো লোক ধরতে পারবে না লোক ধরাটা প্রবলেম নয় আমি ধরতে পারছি না এটা প্রবলেম হ্যাঁ কিনা যে ধরতে পারে তার কাছে স্মার্ট ভ্যালু ভগবান আর যে ধরতে পারে না তার কাছে স্মার্ট ভ্যালু ছয়টা এ জন্য তাহলে আমাকে কি করতে হবে ওই লোক ধরার স্কিলটাকে তৈরি করতে কিভাবে আমি কনভিন্স করবো কিভাবে আমি ধরবো কিভাবে ওই মানুষটাকে স্মার্ট ভ্যালুটাকে আমি ফিল করাবো স্মার্ট ভ্যালুর কি সিকিউরিটি পাওয়া যায় স্মার্ট ভ্যালুর কি লাইফ পাওয়া যায় স্মার্ট ভ্যালুর কি এডুকেশন পাওয়া যায় স্মার্ট ভ্যালু থেকে কি পার্সোনালিটি তৈরি হয় হ্যালো ইয়ার জন্য শুধুমাত্র কম্পিউটার এডুকেশন দিয়ে বললে কোনো মাল করবে না অনেক ছেলের কম্পিউটারে এলার্জি আছে ওদের হাত ঠিকঠাক চলে না রিয়াল বলছে তাদেরকে লাইফস্টাইল দিয়ে কথা বলতে হবে জীবনের সিকিউরিটি দিয়ে কথা বলতে তোমার জীবনে যেগুলো ঘটেছে সেই ঘটনাগুলো তাকে শেয়ার করতে হবে জীবনে 100% ও ডিপার্টমেন্টকে অ্যাকসেপ্ট করবে শেয়ার করতে পারলাম হ্যালো ক্লিয়ার করতে পারছি এবার এতক্ষণ ধরে যে ব্যাপারটাকে হলো প্রতিটা ছেলে মেয়ে চাইছি অ্যাচিভমেন্টটাকে পেতে আর ওই একটা কথা আছে সবসময় ছটা বলে ছক্কা হয় না ওগুলো কিছু কিছু সময় হয় আর কিছু কিছু সময় মিরাক্কেল হয় আপনারা বোঝাতে পারছি তাহলে তুমি যদি ভাবো আমিও ছ মাসে অ্যাচিভার হয়ে যাব আমিও পাঁচ মাসে অ্যাচিভার হয়ে যাব আমিও দু বছরে অ্যাচিভার হয়ে যাব নাও হতে পারে বাট এটা তো নয় যে তুমি সারা জীবনে অ্যাচিভার হতে পারবে না কারা কারা বিলিভ করি যে আমি সারা জীবনে স্মার্ট ভ্যালুতে অ্যাচিভার তো একদিন না একদিন হবই কারা বিলিভ করি
আর কারা কারা ভাবি যে আমি মার্ভেলে যতদিনই চলতে চলু আমি তো অ্যাচিভার হব না, এটা কারা কারা ভাবি। তার মানে এই ঘরে যে কটা বছর হয়েছে সবকটা পজিটিভ, সবকটা জীবন একদিন মেডিকেল আসবে, সবকটা দিনে আসবে, শুধু ডিপেন্ড করবে তার নিজের চাহিদার উপর, কতটা আমি চাইছি, কতটা আমার খিদে রয়েছে, কতটা আমার ইমোশন রয়েছে, কতটা আমার জ্বালা রয়েছে, কতটা ডেডিকেশন আমি সিস্টেমের মধ্যে দিতে পারছি। সবচেয়ে এটা বাংলাদেশের মেন ব্যাপারটা কি হচ্ছে, 12 মাসে 13 পার্বণ এর জন্য সামনে কি আসছে, কালকে সিরিয়াল বলছি মুখ থেকে গালা গাল বেরিয়ে গেছে, সিরিয়াল বলছি এই সময় আসতে হলো, এখনো 2 সপ্তাহ এসে লাইন আছে এর জন্য, এই জন্য এখনো কত ছেলে মেয়ে দীঘা বাকি রয়েছে, এমন সময় তোমার সরস্বতী পুজোটা এলো, 90% ছেলে মেয়েরা সরস্বতী পুজোয় কি করবে, কি করবে, কারা করবে, কারা করবে, না যাদের মধ্যে ওই ফ্যামিলি কন্ডিশনটাকে নিয়ে ভাবনা নেই, আর তুমি আট ভেলুটা করতে পারবে কারাই, সরস্বতী পুজোতে 100% ডেডিকেশন দিয়ে বিজনেস টাকা বার করতে পারবে তারাই, যারা ভাবতে পারবে আমার যে ফ্যামিলি কন্ডিশনটা আজকে আছে, আগামী দিনে যেন সন্তানদার যে প্রবলেমটা এসছে ওটা যেন আমার যদি আসেও আমি যেন সলভ করতে পারি, ওটার জন্য তারা আজকে দিনে রেডি হ্যালো ইয়া জন্য। সরস্বতী পুজো কোনো ম্যাটার করে না, আমি কতটা ডেডিকেশন দিচ্ছি, আমার ভাবনা কতটা রয়েছে, আমার ইন্টেনশন কি রয়েছে, সরস্বতী পূজায় 2 ঘন্টা ঘুরে কোনো আনন্দ নেই, সবচেয়ে বেশি আনন্দ পাবে যেদিন মৃত্যুর মুখ থেকে তুমি তোমার বাবাকে মাকে ফিরিয়ে আনতে পারো, ওই সাকসেসটার জন্য আজকে দিনে স্মার্ট ভ্যালুটা তোমাকে করতে হবে, আর কে বোর্ডের এনজয়মেন্ট গুলো তোমার জীবন থেকে বাদ দিতে হবে, বোঝাতে পারলাম, জীবনে সব আসবে, ওয়েট করো, স্ট্রাগল করো, বিলিভ করো, স্মার্ট ভ্যালুটার মধ্যে ডেডিকেশনটাকে দাও, আজকে তুমি যেগুলো ছাড়ছো তোমার জীবন থেকে যেগুলো বেরিয়ে চলে যাচ্ছে আগামী দিনে তার 10 গুণ তোমার জীবনে আসবে, এটুকু বিলিভ করতে পারো, স্মার্ট ভ্যালু ক্লিয়ার করতে পারো, হ্যালো ক্লিয়ার করতে পারলাম, আর যারা স্টুডেন্ট ক্যাটাগরি ছেলে রয়েছে 90% ছেলে মেয়েদের মধ্যে ইন্টেনশনই ঠিক থাকে না, যে তাহলে আমি স্মার্ট ভ্যালুতে গেছি কি করতে, সিরিয়াল বলছি অনেক ছেলে মেয়ে তো কাউন্সিলিং নিয়ে তো সবাই আসে, বিজনেসটা বুঝতে বুঝতে অনেকটা সময় লেগে যায়, বাট এতটুকু জিনিস বুঝে নাও আজকে সোসাইটিতে কোনো মানুষ জব করে কোটিপতি হতে পারেনি, তোমাকে যদি বিজনেসের কোনো কথা বলা হয় তুমি জানবে বিলিভ করবে আগামী দিনে তুমি কোটিপতি হতে পারবে, কারণ বিজনেস করে গোটা সোসাইটিতে প্রচুর মানুষ আছে যারা কোটিপতি, এর জন্য হ্যাঁ কি না, কিন্তু এটাও ঠিক যেমন স্মার্ট ভ্যালু থেকে বা স্মার্ট ভ্যালুর কোনো বিজনেস থেকে কোটিপতি হওয়া যায়, ঠিক তেমন স্মার্ট ভ্যালুর বিজনেসে রিস্ক আছে, আজকে যে ছেলেগুলো একটা টাইম আমাকে ভরসা করেছিল বা বিলিভ করেছিল যে দাদা আছে মানে কোনো ব্যাপার নয়, ভয়টা আমার ছিল যদি এরা জীবনে সাকসেসটা না পায় তাহলে আগুন তুলবে এখানে গিয়ে কিছু হয়, এজন্য বলবে কি বলবে না, তাহলে আমাকে ভাবতে হবে যে ছেলে মেয়েগুলো আমাকে বিলিভ করে আসছে, একটা আসুক, দুটো আসুক, তিনটে আসুক, চারটে আসুক, যাই আসুক না কেন, যদি আমার টিমে 4টা ছেলে আসে আজকে কমিটমেন্ট করবো আগামী 3 বছরের মধ্যে 4টে ছেলে গেছে বাবা, নিজের ভাবনা নিয়ে ভেবো না, টিমের ভাবনা নিয়ে ভাবো, স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রিটাকে নিয়ে ভাবো, বড় যে সমস্ত সিনিয়ররা যে কথাগুলোকে বলছে সেগুলোকে নিয়ে ভাবো, তোমার বিজনেস টিম কোথা দিয়ে বেরিয়ে যাবে, ছেলে পেলে কোথা থেকে আসবে, কখন এসে ডিডি দিয়ে দেবে, কত টিম হয়ে যাবে, তুমি বিলিভ করতে পারবে না, সিরিয়াল সিরিয়াল বলছি হবেই হবে, কেউ আটকাতে পারবে না, ওর জন্য দিল থেকে বিলিভ করতে অনেক জন ভাবে, তারা 3 বছর 4 বছর ধরে তো রয়েছি আর কি বিলিভ করতে হবে, এটাই তোমার কাছে নেগেটিভ পয়েন্ট, তুমি এটাকেই ভাবো আর মনে হয় আমার হবে, যদি ওটাই ভাবতে না স্মার্ট ভ্যালুতে আছি মানে হবে, তোমার যদি বিলিভ থাকতো তাহলে তুমি ওই কোশ্চেন কামাই করতে না, তাহলে আর কতদিন বিলিভ, এখন হ্যালো ইয়াদ বুঝতে পারছি ব্যাপারগুলো, তাহলে এই জায়গাগুলোকে করতে হবে, সিরিয়াস বলছি
আজকে এর আগেও আমাদের টিমে কিছু অ্যাচিভার উঠেছিল, তো তারা ট্রেনিং করিয়েছে। একটা টাইম ভাবতাম যে সেই সময় যদি কাজগুলোকে না করতাম তাহলে কি আজকের দিনে সাকসেস গুলোকে পেতাম? পেতাম না? অনেকজন বলে দাদা কাউন্সিলিং করবো, এসটিপি করবো, অফিস লাগবে, সেন্টার লাগবে, কোথায় কোথায় করবো, সমস্যা অফিস পাচ্ছি না, এই পাচ্ছি না, ওই পাচ্ছি না, কোথায় কাজ করবো? স্মার্ট ভ্যালুর কাজ করবার জন্য কি অফিস লাগে? ডিডি সাবমিশন করবার জন্য যেখানে তুমি বসবে কথায় একটা আছে না যে লিডার যাহা খারা হতো লাইন মাসে শুরু হতায় বিলিপ করি কথাটা, কারণ তুমি যদি সত্যি লিডার হও তাহলে তুমি যেখানে বসবে সেই সিচুয়েশনকে হ্যান্ডেলিং করে তুমি সেখান থেকে বিজনেস পার করে নিতে পারবে। পারবো কি পারবো না? নিজেকে ক্লিয়ার বানাতে হবে, ওয়ান ম্যান আর্মি বানাতে হবে, যে আমি যেটা পারি সেটা গোটা দুনিয়া পারবে না, যেটা গোটা দুনিয়া পারছে না সেটাকে আমাকে ফিরে দেখাবে। ক্লিয়ার করতে পারলাম? পারবো করে দেখাতে পারবো? ইন্টেনশন ঠিক রাখতে হবে, স্মার্ট ভ্যালুর মধ্যে থাকতে হবে, সিনিয়র আছে কথাগুলোকে বলছে দিল থেকে ভাবতে হবে। এবং অল টাইম অনেক দিন চলে গেছে, কারোর এক বছর, দু বছর, তিন বছর চলে গেছে, আমাকে জাহাজ করে মিনিমাম সুপার স্মার্ট পিনটাকে বার করে নিতে হবে। আর সুপার স্মার্ট পিনটা তাদেরই বেরোবে যারা সুপার স্মার্ট থেকে সুপার স্মার্ট ভাববে না। সিম্পল একটা কোশ্চেন করবো, কারা কারা ভাবি যে সুপার স্মার্ট পিন যদি সালামে একবার পাই সামনে বছর সিলভার কেউ আটকাতে পারবে না? কারা কারা ভাবি যদি একবার এবছর সুপার স্মার্ট থেকে পাই যে টিমটা আমার হবে সালামে হেলিয়ে রেখে দেবো, আগামী এক বছরের মধ্যে আমি সিলভার পাবো, বিলিভ করি? যখন তুমি সিলভারটাকে পাবে কারা কারা বিলিভ করতে পারবে? একবার সিলভার যদি পাই পরের বছর আমি গোল্ড মারতে পারবো, বিলিভ করি? একবার যদি গোল্ড পেয়ে যায় তার পরের বছর আমি প্লাটিনাম মারতে পারি, বিলিভ করতে পারি? আমি সুপার স্মার্ট থেকে প্লাটিনামের কথা বলছি না, আমি গোল্ড থেকে প্লাটিনাম বলছি, হয় কি হয় না? হয়তো যদি একবার প্লাটিনামে পৌঁছাতে পারো তাহলে তার পরের বছর তুমি বিলিভ করতে কি পারো? তুমি পাল হতে পারো, বিলিভ করতে পারি? যদি একবার তুমি পাল হতে পারো তুমি কি বিলিভ করতে পারো তুমি রুবি হতে পারবে পরের বছর? 100% হবে। যদি তুমি রুবি হও তাহলে তুমি 100% সাফার হবে পরের বছর? সাফার হবে কি হবে না? যে বছর যদি আমি সাফার হই তার পরের বছর আমি এমআরএল হতে পারি, বিলিভ আসতে পারে? সামনে বছর যে বছর যদি আমি এমআরএল হতে পারি তার পরের বছর আমি ডায়মন্ড হতে পারি, আমার ইয়ে শুনবো? ইয়ে শুনবো? তার মানে আটকে কোথায় আছি? ওই সুপার স্মার্ট। ইয়ে শুনবো? তাহলে আমাকে ভাবতে হবে যদি একবার সুপার স্মার্ট পেয়ে যায় আগামী 6টা বছরের মধ্যে আমি ডায়মন্ড, মানে আমি কোটিপতি। হ্যালো, ইয়ে শুনবো? যখন তুমি ডায়মন্ড হবে তোমার যে টিম হবে সেই টিমটাকে তুমি কি সেই লেভেলে সাপোর্ট সার্ভিস দিতে পারবে? পারবে না? ডকুমেন্ট খুলতে যেতে পারবে? ইনভাইট করতে যেতে পারবে? লাঞ্চ করতে যেতে পারবে না? পারবে না? তখন তুমি বসে বসে খাবে আর টিমকে বলবে, মোটিভেশন দেবে, একদিন আমি স্ট্রাগল করেছিলাম, একদিন আমি কষ্ট পেয়েছিলাম, একদিন আমার জীবনে এত জ্বালা ছিল, আজকে আমি সাকসেসফুল, তোমরা করো তোমরা সাকসেসফুল হবে। ওই এক কথা দিয়ে তোমার টিমে 500 DD পড়ে যাবে। হ্যালো, ইয়ে সম্ভব? হ্যালো, ইয়ে সম্ভব? ওই দিনটাতে তুমি এটা ভাবো ওই সময় তুমি স্ট্রাগলটা করবে না। আর ভগবান পৃথিবীতে এমনি কিছু এমনিতে কাউকে কিছু দেয় না, দেয় কি? এমনিতে কাউকে কিছু দেয় না। তাহলে ওই দিনের স্ট্রাগলটার জন্য সেদিন তুমি স্ট্রাগল করতে পারবে না, ওই স্ট্রাগলের ডেডিকেশনটা আজকে তোমার সুপার স্মার্ট পিনটাতে দেখাতে হবে। সুপার স্মার্ট পিনটাতে তোমাকে দেখাতে হবে যে ডায়মন্ড হয়েছে স্ট্রাগলটা আমায় করতে হতো, তাহলে আমি যে ডায়মন্ড পিনটাকে পেয়েছি ওই পিনটা আমি এমনি এমনি পাইনি, আজকে ওই ডায়মন্ড হচ্ছে স্ট্রাগলটা, ওটা আমি সুপার স্মার্টের মধ্যে দিয়েছি। হ্যালো, ক্লিয়ার করতে পারছি? পারবো ওই ডেডিকেশনটা দিতে? মানে একটা ডায়মন্ড অ্যাচিভারের মধ্যে যে পাওয়ারটা থাকে, একটা ডায়মন্ড অ্যাচিভারের মধ্যে যে দমটা থাকে, একটা 17,50,000 মধ্যে মনাত পাওয়ার মানুষের মধ্যে যে ক্ষমতা থাকে, ওই ক্ষমতাটা তোমাকে সুপার স্মার্টের মার্কেটে দেখাবো। একটা ডায়মন্ড পিন অ্যাচিভারের মধ্যে যে অ্যাটিটিউডটা থাকে সেই অ্যাটিটিউডটা তোমাকে সুপার স্মার্টে দেখাতে হবে। ক্লিয়ার করতে পারলাম? পারবো? ডেডিকেশন দিতে পারবো? মোটিভেশন থাকবে? বিলিভ করি, এক বছর লাগুক, দু বছর লাগুক, তিন বছর লাগুক, আমাকে সুপার স্মার্টটাকে বার করতে হবে। আর সুপার স্মার্ট বার করছি মানে আগামী 6 বছর পরে আমি ডায়মন্ড। হ্যালো, ইয়ে শুনো? পারবো? এই বিলিভটাকে রাখতে পারবো? এই মোটিভেশনটা থাকবে?
তুমি ডায়মন্ড হয়ে যাবে তখন তুমি ডায়মন্ডের স্ট্রাগলটা একটু করতে পারবে না। আর যদি তুমি স্ট্রাগল না করো তাহলে ওই পিনটাকে তুমি ধরে রাখতে পারবে না। ঠিক আছে? হ্যালো ইয়ার জন্য তাহলে পারবো তো? তাহলে মোটিভেশনটা কবে থেকে দেবো ডায়মন্ড হওয়ার পর থেকে? যেদিন ওই চিন্তা তোমার আসবে সেদিন তুমি ভাবো যে তুমি কোন সিচুয়েশনে ছিলে, আর ওই সিচুয়েশনে যখন যাবে তোমার সাথে কত বড় মিরাকেল ঘটতে পারে। করতে পারে কি পারে না? পারে তো। সিরিয়াস বলছি একটা জিনিস থেকে আমার খুব ভালো লাগছে যে যে ছেলেগুলো গত সপ্তাহে তার আগের সপ্তাহে এই সপ্তাহে স্টেজে উঠেছে এদেরকে আমি মানে সিস্টেমে হতে দেখলাম। মানে খুব ভালো লাগছে যে একটা টাইম তাহলে আমি নিজে অ্যাচিভ করছিলাম না, অন্যেরা অ্যাচিভমেন্ট পেতে উঠতো আর আমি নিজে থেকে হাততালি মারতাম। আর সবসময় সিনিয়র একটা কথা বলতো একটা দিন থেকে যে সারা জীবন হাততালি মেরে গেলে হবে না, হাততালি কারা মারে? মাঝামাঝি মাঝামাঝি না লেডিস না চেন এজন্য তাহলে ওই ক্যাটাগরি করতে আমাকে পড়ে থাকতে হবে, আমাকে অ্যাচিভ করতে হবে। কি করতে হবে আমাকে? স্টেজ থেকে পেতে হবে। হাততালি মারার জন্য তোমার ঢুলতে আসিনি, হাততালিটাকে পাওয়ার জন্য তোমার। হ্যালো ইয়ার জন্য তাহলে ওই দিনটা কবে তোমার লাইফে আসবে? জাজমেন্টটা তুমি করো, টার্গেটটা তুমি সেট করো, ডেডিকেশনটা তুমি দাও, মোটিভেশনটা তোমার মধ্যে রাখো, আর ওই মোটিভেশনটা নিয়ে টিমটাকে নিয়ে চলো। ক্লিয়ার করতে পারলো? পারবো টিম নিয়ে চলতে? পারবো? কোনো রকম সমস্যা? প্রবলেম? এটা না বিজনেসটা এতদিন হয়নি আদৌ কি আবার হবে? হবে, বিলিভ করো হবে। ক্লিয়ার করতে পারলাম? এখনো জীবনের কিছুই পার করিনি, একটা 20 বছরে 21 বছরের ছেলে মেয়ে আউট অফ মার্কেটে পড়াশোনা করে, দুধের ছেলে বাবা বলে যে আই বাবু ভাতটা খেয়ে নে, আই বাবু খাবারটা খেয়ে নে, আমার ছেলে এখনো বড় হয়নি, এখনো পড়াশোনা করতে হবে। তুমি ভাবো পড়াশোনা করছো, যা 5টা টিম হয়েছে, যা 20টা টিম হয়েছে, যা 30টা টিম হয়েছে, এটা তোমার বেনিফিট। আগামী 5টা বছর 7টা বছর ডেডিকেশন দাও আউট অফ মার্কেটে। তুমি ভাবো যে ছেলেটা আউট অফ মার্কেটে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবার পর এম এ পাস করছে, বিএডিএড ট্রেনিং করছে বা আরও কোনো ডিগ্রি অর্জন করছে, 7 বছর 8 বছর টাইম কাটে দিচ্ছে, তারপরেও যদি চাকরি পায় 20,000 25,000 30,000, আর তুমি আজকে দিনে যে স্ট্রাগলটাকে করছো সেই স্ট্রাগলটা করবার পর আলটিমেটলি তোমার দিন আসবে আগামী 7টা বছর 8টা বছর পরে, যেদিন গিয়ে তারা কিছু না করলেও অ্যাকাউন্টে প্রতি সপ্তাহে 1.5 লাখ ঢুকবে। বিলিভ করতে পারি আমার অ্যাকাউন্টে 1.5 লাখ ঢুকবে? আচ্ছা স্মার্ট ভ্যালুতে যখন এসেছিলাম, স্মার্ট ভ্যালু প্রথম যেদিন ট্রেনিং করেছিলাম সেদিনকে কতজন ভেবেছি যে আমার অ্যাকাউন্টে 4,500 টাকা চেক ঢুকবে? বিলিভ করেছিলাম দিল থেকে কথা বলতো, মিথ্যা কথা বলতো, আর 3টা জয়নিং কম নয়, ঠিক আছে? কারা কারা ভেবেছিলাম যে 4,500 টাকার চেক ঢুকবে 9টা জয়নিং করালে? ভেবেছিলাম কাজে লাগাতে পারবো এই মোটিভেশনটা কাজে লাগাতে পারবো? পারবো? ইচ্ছা আছে স্টেজে আসার? কারা স্টেজে আসতে পারে? যারা ভাই আছি তারা। তুমি যদি চাও সেটা চাইছি মানুষকে বলে রাখতে দুধ করে দেখিয়ে দাও, আগামী এখনো টাইম আছে, কতদিন? 1.5 মাস টাইম আছে না নেই? এখনো 1.5 মাস পাক্কা 1.5 মাস টাইম আছে, 1.5 মাসের মধ্যে ব্যাচ করো। কেন হতে পারে আমি বলে দিচ্ছি, যখন আমি প্রথম নন অ্যাচিভার ছিলাম তখন আমাদের সারাপলিতে ট্রেনিং হতো স্কুলে, তখন আমার 3টে স্টেপ হয়েছিল, লাস্ট 3টে মাস বাকি, কথা বললাম 3টে স্টেপ হয়েছিল,
লাস্ট 3টা মাস বাকি তখন যার অ্যাচিভমেন্ট লেভেল ছিল 8টা স্কেল মানে এখন কত করতে হবে 5টা লাস্ট 3টা মাসের কমিটমেন্ট করেছিলাম যে এবছর মিনিমাম 3টাকে বার করবই সিরিয়াস বলছি 5টা স্কেল দরকার ছিল 8টা স্কেল হই না 3 মাসে টোটালি স্টেপ পেরিয়েছে 3 মাসে 8টা এখন তো অ্যাচিভমেন্ট লেভেল কম মানে কম স্টেপে পাওয়া যায় এই জন্য 6টা অনেক জনাকার 2টো হয়ে গেছে অনেক জনাকার 3টে হয়ে গেছে অনেক জনাকার 1টা হয়েছে যার কিছু হয়নি হয়তো শুধুমাত্র পেমেন্ট চাই নাকি কিছু ডিডি লাগবে তারা যদি চাই দেড় মাসে তাদের জীবনে অ্যাচিভমেন্টটা ক্যাচ করতে পারে ইয়েস বাড়ি কি বাড়ি না ইয়েস বাড়ি ইয়েস তো যাই হোক মোটামুটি কিছু ভাবনা নিলাম আলটিমেটলি জীবনে প্রত্যেকটা ছেলে মেয়ে সাকসেসফুল হতে পারবে তখনই যখন তুমি ইচ্ছে টাকা দিন জায়গায় অ্যাক্সেস করতে ইয়েস দিমাগ কম লাগাও মনটাকে বেশি লাগাও এর কথা বললাম দিমাগ যদি থাকতো তাহলে আউট অফ ফিল্ডেই আমি অনেক কিছু করতে পারতাম দিমাগ ছিল না দিল ছিল অর্জনের স্মার্ট হলো দেখে সাকসেস পেতে পারতাম যাক বেশি আর কিছু বলবো না কিছু আরো ভাবনা কিছু আরো খটপথে জীবনে আরো কিভাবে এগিয়ে যেতে হবে তার জন্য অনেক কিছু আমাদেরকে জানতে হবে একটা টাইম আমরা জানতাম শিখতাম মোটিভেশন পেতাম ভাবতাম যে ওই লেভেলে আমাদেরকেও আসতে হবে ওই পজিশনে আমাদেরকেও আসতে হবে আজকের দিনে যদি ওই মানুষগুলোর কথাগুলোকে তোমরা শুনতে পারো আজকে ওই মানুষগুলো যে লেভেলে রয়েছে যে ভাবে একটা অর্গানাইজেশনকে চালাচ্ছে সেই লেভেলে তোমরাও একদিন আসতে পারো তোমাদের পেছনেও একদিন ওই পজিশনটাকে থাকতে পারে তার জন্য ওই মানুষদের কথাগুলোকে শুনতে হবে বেশি দেরি করবো না ক্যান্টিন ওয়েলকাম প্লিজ ওয়েলকাম